ಇಲ್ಲಿ ಒಂದು ಕಂತೆ ಸಸ್ಕೇನ್ বন্ধুরে আমি তো শেষ কেন কি হয়েছে তো গো ভাবি মানে আমার একটা মাত্র গার্লফ্রেন্ড সুমাইয়া ছিল না হ জানি তো ওর সাথে আজকে আমার বেড়ে গাব হয়েছে ধুরু বেটা এর জন্য কাঁদা লাগে তুই গিয়ে দা কিং বয়ের ভিডিও দেখ সব ভুলে যাবি কেমনে কেমনে আবার এইটা ভেবে যে তোর থেকেও ব্যর্থ প্রেমিক পৃথিবীতে আরো আছে কসকি আমার থেকেও বড় শেখা কর কই ভিডিও দেখি দাঁড়া লিংক দিচ্ছি দেখ চলে গেছে ক্যালেন্ডারে তাকিয়ে দেখলেই মনে পড়ে তুমি চলে গেছো ক্যালেন্ডারে তাকিয়ে দেখলেই মনে পড়ে কত ফেব্রুয়ারি চলে গেল কিন্তু আজও আমি সিঙ্গেল প্রতিজ্ঞা করেছিলে তুমি আমার সবচেয়ে কাছের মানুষ হবে কিন্তু তুমি এত দূরে চলে গেছো যে দূরবীনও তোমার ছায়া নেই তুমি প্রতিজ্ঞা করেছিলে যে আমাকে ছেড়ে কখনো যাবে না কিন্তু দেখো খেলা ভাগ এখান থেকে ভাগ তোকে কেউ পছন্দ করে আর প্রতিজ্ঞা করিস তুই আমাকে প্রতিজ্ঞা করেছিল যা ভাগ এখান থেকে ভাগ আপনাদের সবার প্রিয় দা কিং বয় সো আজারা কাউকে বাদ দিয়ে চলেন ভিডিও শুরু করা যাক ইন্ট্রো লাগা সালমান মুক্তাদির হয়ে গেছি বাপ্পা রাজ হতে এসেছিলাম কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছি রোস্টার হেসু আটকে রাখে রিপ্লাই দিতাম সে আজ আবেগের উপরে হেসু করে দিয়ে চলে গেছে তোমাকে পাওয়ার জন্য ইনবক্সে মেসেজ দিছিলাম কিন্তু জোকার কাকুর জন্য আজও স্প্যামেই রয়ে গেলাম একসময় আমার কিছু ছিল না বলে তুমি চলে গেছিলে এখন আমার সব আছে কিন্তু তুমি নেই একসময় আমার কিছু ছিল না জন্য তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে আজ আবার ফিরে আসছো কিন্তু বিশ্বাস করো আজও আমার কাছে কিছুই নেই আমি একটা ফোন নি ব্লক তো বাচ্চারা করে আমি তো সুদা মন থেকে ডিলিট করে দিই ব্লক তো বাচ্চারা করে আমি তো টুকুস করে ইগনোরে রেখে দেই সাপও মরলো না লাঠিও ভাঙলো না তোমার মনটা ঘুরে দেখার ইচ্ছা ছিল কিন্তু তুমি তো তোমার মনকে স্কুল কলেজের থেকেও বেশি দিন বন্ধ রেখেছো তোমার মনটা ঘুরে দেখার খুব ইচ্ছা ছিল কিন্তু সেখানে তো আমি একা না ট্রাফিক জ্যামের মতো হাজারো ছেলে লম্বা লাইন লেগেছিল কি ভাবছেন আমি কেন ওর মতো করে ভিডিও বানাচ্ছি অ্যাকচুয়ালি ওর মতো করে ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য আপনাদেরকে এইটা বোঝানো যে পিসিদের দিয়ে এই ভিডিওগুলো বানানো হচ্ছে শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য না দিস ইজ বিজনেস একটা ছাতা ছিল না বিলে বৃষ্টিতে ভিজলাম একটা তুমি ছিল না বিলে টাকা বাঁচিয়ে ছাতা কিনলাম আপনারাই বলেন বাচ্চাটার ভিডিও দেখে আপনারা যতটা মজা পাইছেন আমার ভিডিওগুলো দেখে কি ঠিক ততটা মজা পাইছেন পান নাই বিকজ বাচ্চা পোলা পাইনের পাকনামি দেখতে কিন্তু সবারই ভাল লাগে কিন্তু এই পোলায় যদি বাচ্চাদের মতো কথা বলতো তাহলে কাউরই ভালো লাগতো না আমি তো কম্বলের দৈর্ঘ্য বস্তায় চিনতে পারলাম না তোমার মন কিভাবে চেনবো বাচ্চারা হচ্ছে পানির মতো পানিকে যেমন যে পাত্রে রাখা যায় সে পাত্রেরই আকার ধারণ করে বাচ্চারাও ঠিক তেমনই তাদেরকে এখন যেমন ভাবে তৈরি করবেন তারা তেমনই তৈরি হবে আমার মশার ইচ্ছাও বেশি ছিদ্র আমার মন তোমার মতো মশার জন্য এখন এই বয়সে যদি তাদেরকে এইগুলা শেখান তাহলে বড় হয়ে তো তারা খান হেলালি হবে নদীর মতো তুমি আমাকে ডুবাতে পারবে না তোমার প্রেমে আমি এমনিতেই ডুবে গেছি আচ্ছা এবিসির বয়স কত হবে বড় জোর 7-8 বছর কিন্তু এই বয়সে তার কথাগুলা দেখছেন কিংবা একবার চিন্তা করে দেখছেন তার কথাগুলার গভীরতা কতটুকু কি অদ্ভুত জীবন
মরে গেলে সবাই কাঁদে, বেঁচে থাকলে সবাই কাঁদায়। আপনাদের কি মনে হয় এবিসি যা যা বলে কিংবা আপনারা যে ভিডিওগুলো দেখেন তার একটা কথারও মানে সে বুঝে? জি না ভাইয়া, এসব কথার আগামাথা পাশা কিছু বোঝে না সে। ঠিক মতো তো লাইনগুলাই মুখস্থ করতে পারে না, কেউ একজন তারে একটা করে লাইন শিখায় দেয় আর সে ওইটুকুই বলে। তোমাকে পড়ার জন্য চিঠি লিখেছিলাম, কিন্তু তুমি টয়লেটের টিস্যুর মতো তাড়াতাড়ি ফুরাই গেলে। মানলাম, কিন্তু বিশ্বাস করেন বিনোদনের মাধ্যমটা একদমই ঠিক হয় নাই। বসন্তকালে তোমার আর দরকার নেই, শীতকালে কেন এলে না? কিউট চেহারা আর কথাগুলোর জন্য হয়তো পাবলিক ভিডিওগুলো খুবই পছন্দ করতেছে, কিন্তু একটাবারও চিন্তা করে দেখছেন এই পিসি পোলাডারে দিয়ে বড়দের মতো কথা বলানো কি একদমই ঠিক হচ্ছে? তার এখন পড়াশোনা খেলাধুলার বয়স, পড়াশোনা করে একজন ভালো মানুষ হওয়ার বয়স। আমি কিন্তু আজকে তাকে রোস্ট করতে আসি নাই, জাস্ট এইটা দ্বারা এইটুকু বোঝাতে চাইলাম যে আপনি হয়তো ফানি পারপাসে ভিডিওগুলো বানাচ্ছেন, কিন্তু কেউ কেউ এটাকে সিরিয়াসলি নিয়ে ভাবতেছে যে বাচ্চা পোলা পানিদের দিয়ে ভিডিও বানালে জলদি ভাইরাল হওয়া যায়, যার ফলে তারাও কোনো বাচ্চাকে নিয়ে ভিডিও বানাচ্ছে। তাদের কন্টেন্টের মূল অস্ত্রই হচ্ছে বাচ্চা পোলাপান। কারণ একটা বাচ্চার মুখে যখন আপনি বড়দের কথা শুনবেন তখন সেটা এমনিতেই আপনার নজরে চলে আসবে। হাসবো না, বীর কথা বললি তো সবাই চটে দেখে চলে যায়। আর এভাবেই তারা শুধুমাত্র আপনাদের অ্যাটেনশন পাওয়ার জন্য অলওয়েজ এইগুলাই করে যাচ্ছে। আমাকে কেউ টাচ করে না, জীবনে এই প্রথম। কিন্তু এইগুলা এবার বন্ধ করা উচিত, কারণ আপনি আমি অ্যাডাল্ট, এগুলা দেখে হয়তো বিনোদন নিচ্ছি, কিন্তু আপনার আমার ফ্যামিলিতে বাচ্চা পোলাপান আছে, তারাও এখন ফোন ইউজ করে, নিজের না থাকলেও বাসার ফোন নিয়ে ইউটিউব ফেসবুকে ভিডিও দেখে। এখন আপনারাই চিন্তা করে দেখেন তারা যখন বাচ্চাদের মুখে এগুলা শুনবে দেখবে তখন তাদের উপর ঠিক কেমন ইফেক্ট পড়বে। আচ্ছা তাদের কথা না হয় বাদে দিলাম, যাদেরকে নিয়ে আপনারা ভিডিও বানাচ্ছেন তাদের কথা একবার চিন্তা করে দেখেন তাদের উপর কি ইফেক্ট পড়তেছে। আসছেন না পাইলেও ইন ফিউচার ঠিকই টের পাইবেন। দেখলাম দা কিং বয়ের অফিসিয়াল পেজ থেকে একটা পোস্ট করে জানিয়ে দিয়েছে পারিবারিক সমস্যার কারণে এই বাচ্চার ভিডিও আর আসবে না, মানে ভিডিও বানানো বন্ধ। দেখছেন তো মাত্র কয়দিনেই প্রবলেম তৈরি হয়ে গেছে, তাই বলছি এখনো সময় আছে, এগুলা বাদ দেন, ভিডিও বানান তবে নিজেরা বানান, এর মধ্যে বাচ্চা পোলাপানদের ইনভলভ করেন না। একটা শর্ট ফিল্ম বানাচ্ছেন বড়জোর, সেখানে আপনি বাচ্চাদের দিয়ে একটা বাচ্চাদের ক্যারেক্টারে অভিনয় করাতে পারেন, বাচ্চাদের দ্বারা বড়দের কোনো ক্যারেক্টারে না। আর বাচ্চাদের বিজনেস না মনে করে বাচ্চায় মনে করেন, সমাজটা অনেক সুন্দর হবে। কোনো প্যারা নাই।